আজ পাঁচমিশালি গল্প চ্যানেলে আবার পড়ব আমাদের প্রিয় লেখক নিরঞ্জন ঘোষের লেখা একটি মিষ্টি গল্প ফাঁদ। আমাদের চ্যানেলে ফাঁদ গল্পটি পড়ার অনুমতি দেওয়ার জন্য শ্রদ্ধেয় নিরঞ্জন ঘোষ মহাশয়কে অনেক ধন্যবাদ। গল্প পড়ার খাতিরে গল্পের কিছু জায়গায় সামান্য পরিবর্তন করা হয়েছে। ফাঁদ গল্পের চরিত্রায়নে অন্বেষার ভূমিকায় ও গল্প পাঠে মৌমিতা সেনগুপ্ত, অফিসার মিস্টার ব্যানার্জি, বড়বাবু ও বিকাশের ভূমিকায় আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন সবাই মিলে উপভোগ করি ফাঁদ। আজ আর নিচে নামতে ইচ্ছে করলো না বিকাশের। লিফটে নিচে নেমে সেই তো পাউরুটি চেবানো, আর তার সাথে হয় ডিমের অমলেট, নয় বয়েল হাফ বয়েল। মোগল সরাইয়ের অভ্যাসের সাথে আকাশ পাতাল তফাৎ। এখানকার খাওয়াটা মোটেই খাপ খাচ্ছে না বিকাশের রুচি আর স্বাদের সঙ্গে। টিফিনের সময় নানান ধরনের খাবারের পসরা নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের চারপাশে সাজিয়ে বসে থাকে। দেখতে মন্দ লাগে না, ঘুরে ঘুরে অনেক ধরনের খাবার টেস্টও করেছে গত 10 দিনে। দোসা, ডিম পাউরুটি, লুচি, আলুর দম, বিরক্ত ধরে গেছে। গতকাল টিফিনে মুড়ি বেগুনি নিয়েছিল, একদম ভালো লাগেনি, অথচ ছোটবেলায় তেলে ভাজা খুব প্রিয় ছিল। এ মাসেরই 3 তারিখে মোগলসরাই থেকে ট্রান্সফার হয়ে কলকাতায় জয়েন করেছে বিকাশ। রেলওয়ে সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করে প্রথম পোস্টিং হয়েছিল মোগলসরাই। গ্রামের ছেলে, গিয়ে পড়েছিল একদম অজানা অচেনা জায়গায়। খুব খারাপ লাগতো প্রথম প্রথম, ভাগ্য খুবই সুপ্রসন্ন ছিল, মাস পাঁচেক মেশে কাটিয়ে একটা কোয়ার্টার পেয়ে গেছিল। মোগলসরাইয়ের মতন জায়গায় 5 মাসে কোয়ার্টার পাওয়া আর লটারি পাওয়া একই কথা। মায়ের অসুস্থতার কারণে টুকিটাকি রান্না করার অভ্যাস ছিলই, সেইটা কাজে লেগে গিয়েছিল। সকালবেলায় রান্না করে খেয়ে দিয়ে অফিস, দুপুরবেলায় পাণ্ডিজির দোকানে গরম গরম পুরি তরকারি, সন্ধ্যাবেলায় রুটি সবজি আর রাবড়ি। ভালোই কাটছিল বিকাশের একলা জীবন। এর মধ্যে এসে গেল ট্রান্সফারের অর্ডার একদম কলকাতায়। প্রথমে তো নিজের চোখে বিশ্বাসই হয়নি, ট্রান্সফার তাও আবার কলকাতায়। আসলে মোগলসরাইয়ে জয়েন করার পরে পরেই বিকাশ একটা কলকাতায় ট্রান্সফারের অ্যাপ্লিকেশন করে রেখেছিল, সেইটা প্রায় 5 বছর বাদে মঞ্জুর হয়েছে। সাধারণত হয় না, তবে হয়েছে একটা নতুন ডিপার্টমেন্টের নতুন অফিসে কলকাতায়। জয়েন করেছে 10 দিন আগে, আর কলকাতায় জয়েন করার 2 দিন পর থেকেই মনে হচ্ছে কলকাতায় চলে আসাটা ঠিক হয়নি। আসলে মা তো অনেক দিন হলো গত হয়েছেন, বাড়িতে বিকাশের নিজস্ব ঘরটি হাতছাড়া হয়ে গেছে, তার ঘরে এখন বড় ভাইপো অধিষ্ঠান করছে। আসার সঙ্গে সঙ্গেই বড় বৌদি ঠাকুরপোকে জানিয়ে দিয়েছে যে সে এখন একা, তার বারান্দাতে থাকলে অসুবিধা হবার কথা নয়। ওদিকে সমূহ সেকেন্ডারি পরীক্ষা, অনেক রাত পর্যন্ত পড়তে হয়, ওর আলাদা ঘর খুবই জরুরি। অগত্যা বিকাশ কোনোদিন মেজ বৌদি, আবার কোনোদিন বড় বৌদির কাছে খায়। দুই দাদা ওর কাছে কেউই টাকা পয়সা চায় না, কিন্তু দুই বৌদি কায়দা করে ভালোই টাকা বের করে নেয়। কোনোদিন প্রয়োজন দেখায়, কোনোদিন নয়। সে নিজে সংসারে তো খরচা আছেই, তাছাড়া সে একা থাকলেও তো খরচা লাগতো। সব ঠিক আছে, শুধু একটা ঘরের অভাব, একটুখানি নিজস্ব জায়গার অভাবটা সহ্য করতে পারছে না বিকাশ। সব সময় মনে হয় সে হাটতলায় আছে। অবশ্য আলাদা আলাদা ভাবে দুই বৌদিই বলেছে তাদের ঘরের লাগোয়া একটা ঘর তৈরি করে নিতে, যদিও ঘর তৈরির ব্যাপারে বিকাশ এখন ভাবছে না। খিদে খিদে পাচ্ছে, তবুও চেয়ার ছেড়ে উঠল না বিকাশ। ওই ফুটপাতের মালগুলো মুখে দিতে মোটেই তার ইচ্ছা করছে না। পাশের রাস্তা দিয়ে হুস হুস করে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, আর যত ধুলো ওই খাবারগুলোই এসে জমছে। না, তার থেকে ছাতু খাওয়া ভালো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে। টেবিলের সামনে কে যেন এসে দাঁড়ালো, বিকাশ মুখ তুলে দাঁড়িয়ে দেখল বড়বাবু এসি বোস। কি ব্যাপার, আজ টিফিনে বেরোনি যে? অন্য সব বাবুরা তো অনেক আগেই বেরিয়ে গেছে, কেউ চায়ের দোকানে লাইন দিয়ে চা কিনবেন, আর কেউ কলেজ স্ট্রিট থেকে ছেলে মেয়ের বই কিনবেন, কেউ আবার বাগড়ি মার্কেট থেকে কমিশনে ওষুধ কিনে 2 ঘন্টা বাদে এসে আমাকে কৃতার্থ করবে, আর কাজ করতে হলেই বলবে খাটতে খাটতে যান চলে যাচ্ছে আর পারি না। তা তুমি কবে এদের তাহলে নাম লেখাবে? হে আগে না বড়দা, এখনো আমার এসব দরকার পড়েনি, যেদিন দরকার পড়বে সেদিন হয়তো নাম লেখাবো।
বেশ বেশ, সে না হয় হলো। তা টিফিন করতে যাওনি কেন? নিচে ফুটপাথে টিফিন করতে একদম ইচ্ছে করছে না। সত্যবাবু নিজের টেবিলে ফিরে গেলেন। আধ মিনিটের মধ্যেই একটা আয়তাকার টিফিন বাটি তলার দিকটা নিয়ে ফিরে এলেন। সেটাতে দুটো আলুর পরোটা আর চার পাঁচ রকমের সবজি মিক্স তরকারি ছিল। এই নাও, এইটা খেয়ে নাও, ভয় নেই, এটা ফুটপাথের মাল নয়, আমার বাড়িতে তৈরি। আরে না না বড়বাবু, আপনি কি খাবেন? আরে নাও তো, আমি অত খাই না। মেয়েটা ভাবে জেঠু রোগা হয়ে যাচ্ছে, তাই চারখানা পরোটা দিয়েছে। তুমি বরং আর একখানা নিয়ে নাও, আমি আবার ওই তেল ঘি বেশি সহ্য করতে পারি না। না না ঠিক আছে বড়বাবু, এতেই আমার হয়ে যাবে। পরোটা আর তরকারিতে মুখ দিয়েই বিকাশ বুঝতে পারলো অনেক উচ্চ মানের রান্না, দেশি ঘি দিয়ে তৈরি পরোটা। টিফিন বাটিটা ভালো করে ধুয়ে মুছে সত্যবাবুকে ফেরত দিয়ে এসে নিজের টেবিলে এসে বসলো বিকাশ। দুটো আর্জেন্ট ফাইল আছে, আজকেই একটাকে অফিসারের কাছে সাজিয়ে গুছিয়ে পাঠাতে হবে, অবশ্যই বড়বাবু থ্রু দিয়ে। অফিসটা নতুন, ডিপার্টমেন্টের একটা নতুন বিভাগ, নানান জায়গা থেকে বাবুরা ট্রান্সফারও এসেছে এখানে। বেশিরভাগই ফাঁকিবাজ, কাজ করতে হলেই তাদের গায়ে জ্বর আসে। বড়বাবুকে সবাই আড়ালে কাজের মাসি বলে, বড়বাবু নাকি সবাই পেছনে লাগতে ওস্তাদ। এই কদিনেই বিকাশ বুঝে গেছে বড়বাবু আসলে কাজ পাগল মানুষ, কাজ ফেলে রাখতে ভালোবাসেন না, আর এই জন্যই তিনি খুব অপ্রিয় সারা অফিসে। তবে বিকাশকে মনে হয় একটু পছন্দ করেন, বিকাশও কোনো কাজ ফেলে রাখতে চায় না। একটা লিংক ফাইলের জন্য আবার বড়বাবু টেবিলের কাছে গেল বিকাশ। বড়বাবু একবার প্রজেক্ট এস্টিমেটের এক নম্বর ফাইলটা দিন না, একটু চোখ বোলাতে হবে। ফাইলটা এগিয়ে দিতে দিতে বোসবাবু বিকাশকে বললেন, যদি এখানকার ফুটপাতের খাবার মুখে না রোচে ক্যান্টিনে খেতে পারো, খুব একটা খারাপ করে না। বিকাশের চোখে মুখে এক রাশ বিরক্তি। দূর, হয় টোস্ট আর ডিম সেদ্ধ, নয় তো ওই নেতানে লুচি আর আলুর খ্যাট, আমি ওখানেও ট্রাই নিয়েছি বুঝলেন, চলবে না। কেন, তোমার বৌদিরা দুটো রুটি তরকারি করে দিতে পারছে না? ভাত না দিতে পারলে তাদের ভালো হয়, আর আপনি বলছেন টিফিনে রুটি তরকারি দিতে, তাহলেই হয়েছে। ওনাদের খালি ঠাকুরপো ওইটা এনে দেবে, ঠাকুরপো সেইটা কিনে দেবে, শুধু ধান্দা। তাহলে এক কাজ করো, তুমি একটা হেনা সুন্দরী দেখে বিয়ে করে ফেলো, সেই তোমাকে রেঁধে বেড়ে খেতে দেবে, তাহলে তো তোমার আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু বড়বাবু, বিয়ে তো না হয় করে ফেললাম, একটা সুন্দরী না হলেও চলবে, কিন্তু তাকে রাখবো কোথায়, এজমালি বারান্দায়? আর আর ঘর তৈরি করে যদি বিয়ে করতে হয়, ততদিনে আমি না খেয়ে মরে যাব। আপনি আমার একটা উপকার করে দিন বড়বাবু, আমি অ্যাপ্লিকেশন জমা দিচ্ছি, আপনি আমাকে আবার সেই মোগলসরাই ফেরত পাঠিয়ে দিন। বুধবার আর বৃহস্পতিবার বড়বাবু অফিসে এলেন না। শুক্রবার ফার্স্ট আওয়ারে অফিসার মিস্টার ব্যানার্জি চেম্বারে ডাকলেন বিকাশকে। বিকাশবাবু, আপনাকে একটা কাজ করতে হবে, মিস্টার বোস হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন, কনফিডেন্সিয়াল ফাইলের আলমারির চাবিটা ওনার কাছেই থাকে, আর সোমবার আমার একটা বিশেষ ফাইলের দরকার আছে। আমি ওনাকে ফোন করেছিলাম, উনি জানিয়েছেন উনি খুব অসুস্থ থাকলে হয়তো সোমবারও অফিসে আসতে পারবেন না। আপনি ওনাকে ফোন করে ওনার অ্যাড্রেসটা নিয়ে একটু ওনার বাড়ি চলে যান, চাবিটা নিয়ে আসুন। অবশ্য আপনার এই ট্যুরটা আনঅফিসিয়ালি হবে, পরে আপনাকে অন্যভাবে এটা কম্পেনসেট করে দেওয়া হবে, মাথায় রাখবেন এটা কিন্তু খুবই জরুরি। রবিবার দিন সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়ল বিকাশ। বাড়িতে থেকেই বা কি হবে, কথা বলারও লোক নেই, দাদা বৌদিরা যে যার নিজেকে নিয়েই ব্যস্ত, নিজস্ব ঘরও নেই যে একটু বেলা করে ঘুমোবে। উত্তরপাড়া থেকে বেশি দূর নয়, হাঁটা পথ মাখলার দিকে। একটা চায়ের দোকানে চা খেয়ে ঠিকানাটা জিজ্ঞেসে করে নিল বিকাশ। ফ্ল্যাট বাড়ি, তিনতলায়। কলিং বেলের আওয়াজে একটি মেয়ে দরজা খুলে দিল, খুব সম্ভবত ময়দা মাখতে মাখতে উঠে এসেছে। আপনি বিকাশবাবু তো? আসুন আসুন, জেঠু ভেতরে আছেন। এসো এসো বিকাশ, এত সকাল সকাল চলে এলে। বড়বাবু খাবার টেবিলে বসে আনন্দবাজারের একটা পাতা উল্টাছিলেন। স্যার আশুতোষ মার্কা গোপটায় বাহাতের দুটো আঙুল একটু বুলিয়ে নিলেন। আমি ভাবলাম কাজটা সেরেই নি সকাল সকাল, দেরি করে আর লাভ কি,
খুব ভালো করেছো, ভীষণ ভালো করেছো। এখন এইখানেই বসে পড়ো, আমার সঙ্গে বসে জল খাবারটা তো খাও আগে, তারপর না হয় অফিসের কথা হবে। আরে না না বড় বাবু, বিকাশ কিছু একটা বলতে যেতেই বোসবাবু একটা ধমক দিলেন। শোনো বিকাশ, এটা সরকারি অফিস নয়, এটা আমার ছোট মায়ের ফ্ল্যাট। আমি তোমাকে যেতে দিলেও ও তোমাকে এখান থেকে না খেয়ে যেতে দেবে না, আর এখানে আমারও কোনো কথা চলবে না। পাঁচখানা লুচি আর আলু কপির একটা দারুণ টেস্টি তরকারি প্রায় চেটে কুটে শেষ করে খুব তৃপ্তির সঙ্গে একটা ছোট্ট ঢেকুর তুললো বিকাশ। কে, ভালো হয়েছে তো? হ্যাঁ বড় বাবু, ভীষণ ভালো খেলাম, লুচিটা একদম অন্যরকম লাগলো। তাহলে আর একটু লুচি তরকারি দি? আরে না না, যথেষ্ট খাওয়া হয়েছে, বাড়ি গিয়ে দুপুরে আর খেতেই পারবো না। তোমাকে এখন কে বাড়ি যেতে দিচ্ছে? দুপুরে খেয়ে দে, একটু রেস্ট নিয়ে একেবারে বিকেল বেলায় যাবে, তোমার কোনো ওজোর আপত্তি শুনছি না। বোসবাবু প্রায় হুকুমের স্বরে বললেন, এই যে লুচিটা খেলে, ওটা সাদা তেলে কিংবা ডালডায় ভাজা নয়, বাড়িতে তৈরি খাঁটি গাওয়া ঘিয়ে ভাজা। আমাদের বাড়ির খাবার দাবার মোটামুটি আমরা আমাদের চাষ থেকেই পেয়ে যাই, দুই একটা আইটেম শুধু কিনতে হয়। চৌগ্রামে আমাদের দেশের বাড়িতে চলো একদিন, দেখবে আমাদের ক্ষেত খামার চাষবাস। আপনার বাড়ি চৌগ্রামে? তাহলে এখানে? এখানে কি আর সাধে এসেছি? হে, এসেছি আমার এই ছোট মায়ের জন্য। শোনো, এটা আমার ছোট মা অন্বেষা, আমার ভাইয়ের মেয়ে, উত্তরপাড়ায় সরকারি স্কুলে টিচার, আর এর জন্যই আমার এখানে ফ্ল্যাট কেনা। ভীষণ গুণী মেয়ে, যেমনি ঘরের কাজে কর্মে তেমনি লেখাপড়া, বাংলায় অনার্স, এক চান্সে সরকারি স্কুলে চাকরি পেয়ে গেল। ছাড়ো না জেঠু ওসব কথা, আপনি শুনবেন না তো, আমাকে ভালোবাসে বলে খুব বাড়িয়ে বাড়িয়ে বলে। বাড়িয়ে বাড়িয়ে বলি? আচ্ছা আচ্ছা, তুমিই বলো বিকাশ, ওর রান্নার হাতটা কেমন? অপূর্ব, আমি এত সুন্দর তরকারি কোনো দিন খাইনি। তুমি আমার দেশের বাড়িতে চলে এসো একদিন, আমাদের আমাদের পুকুরের মাছ, চাষের সবজি আর আমার ছোট মায়ের হাতের রান্না, দেখবে তখন কি চমৎকার। হ্যাঁ হ্যাঁ, চলে আসুন একদিন চৌগ্রামে। একদিন কেন, সামনে রবিবারই আসুন না। অনেককাল এত সুন্দর মাংস খায়নি বিকাশ, খুব মশলাদার তা কিন্তু নয়, তবে অপূর্ব স্বাদ। ভাগ্যি সেখানে এসেছিল, আজকের দিনটা ভালোই কাটলো, বৌদিদের ওই প্যান্তা প্যাতান তরকারির থেকে অন্তত একটা দিন রেহাই পাওয়া গেছে। খাওয়ার পরে বোসবাবু বিকাশকে বললেন, শোনো, তোমাকে আর চাবি নিয়ে যেতে হবে না, আমার শরীরটা এখন বেশ ভালোই লাগছে, আমি কালকেই জয়েন করব। এখন আর এই দুপুর বেলায় বেরিয়ে কাজ নেই, বিকেলে একেবারে চাটা খেয়ে একেবারে বেরোবে, এখন বরং একটু গড়িয়ে নাও। পাশাপাশি শুয়ে খাপ ছাড়া ভাবে বোসবাবুর জীবনের অনেকখানি শুনল বিকাশ। সন্তানের জন্ম দিতে গিয়ে বোসবাবুর স্ত্রী এবং সন্তান দুজনেই মারা যায়, তারপরে আর দ্বার পরিগ্রহ করেননি বোসবাবু। পরে ছোট ভাইয়ের বিয়ে হবার পর ছোট ভাইয়ের মেয়ে অন্বেষা তাঁর বুকের বাজর হয়ে যায়। মেয়েটার চৌগ্রাম থেকে চাকরি করতে কষ্ট হবে বলে মাখলায় এই ফ্ল্যাটটি কিনেছেন। মেয়েটার বিয়ে হয়ে গেলে মেয়ে জামাইকে এই ফ্ল্যাটটিতে বসিয়ে দিয়ে দেশে চলে যাবেন, মানে তার এই রকম ইচ্ছে আছে। আপাত কঠোর বড়বাবুর মধ্যে এক স্নেহশীল পিতাকে দেখতে পেল বিকাশ, মনটায় শ্রদ্ধায় ভরে গেল। মনে মনে চাইল বড়বাবুর এই কামনা যেন সফল হয়। বিকেলে চা খেয়ে বেরোবার জন্য উঠে পড়ল বিকাশ। বোসবাবু অন্বেষাকে বললেন, যা মা, তুই ওকে নিচে ছেড়ে দিয়ে আয়। কি যেন মনে হতেই হঠাৎ বোসবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করল বিকাশ। আরে থাক থাক থাক, তাহলে চৌগ্রামে আসছেন তো, কবে আসছেন বলুন? দেখি কবে আসা যায়। দেখি নয়, আসতেই হবে। এক কাজ করুন, সামনে রবিবারই চলে আসুন বরং, আমি স্টেশনে এসে আপনাকে আমাদের বাড়ি নিয়ে যাব, কোনো অসুবিধা হবে না। তুলে অন্বেষার বড় বড় কাজল চোখে আমন্ত্রণ দেখল বিকাশ, সেই চোখে হারিয়ে যেতে যেতে বলে উঠল, হ্যাঁ সামনে রবিবারই যাব, নিশ্চয়ই যাব। বোসবাবুর চোখ এড়ালোটা, হালকা হাসিতে তার আশুতোষ গম সামান্য নড়ে উঠল।